আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থাৎ দেখো দশম শ্রেণী বলতে আমরা কাদের বোঝাচ্ছি যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আমরা আজকে একটি অ্যাসাইনমেন্টের ক্লাস নিয়ে এসেছি এবং দেখো আমাদের আজকের অ্যাসাইনমেন্টের ক্লাসটি হবে আমাদের ফিনান্স ও ব্যাংকিং নামে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের উপরে এবং দেখো ফিনান্স ও ব্যাংকিংয়ে এটি হচ্ছে কি আমাদের এক নম্বর অ্যাসাইনমেন্ট আমাদের এই অ্যাসাইনমেন্টটি দেখো আমাদের এই অ্যাসাইনমেন্টটি লিখতে হবে সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের সম্পর্ক বিশ্লেষণ এই নির্ধারিত একটা টপিকের উপরে এবং দেখো এই যে এই নির্ধারিত একটা বিষয়ের উপরে আমরা লিখবো কি কী বিষয় অনুসরণ করবো বা আমাদের লিখুনির মধ্যে কি কি ধাপ থাকবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে যে নির্দেশনা সংকেত ধাপ বা পরিধি দেখো এখানে কি করতে বলেছে সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে নির্মের বিষয়গুলো ধারাবাহিকভাবে বিবেচনায় নিয়ে দুটি খাতে সম্পর্ক বিশ্লেষণ করে দুইশো শব্দের মধ্যে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে হবে অর্থাৎ দেখো এই যে নিচে আমাদেরকে যে বিষয়গুলো বলে দিয়েছে কি কি অর্থায়নের ধারণা অর্থায়নের প্রক্রিয়া অর্থায়নের উৎস এবং ব্যয়ের খাত এই চারটা পাঁচটা টপিকের উপরে আমরা লিখবো কিন্তু কত নাম কত শব্দের মধ্যে এই পুরোটা শেষ করতে হবে আমাদের দুইশো শব্দের মধ্যে অর্থাৎ আমাদের যে এতদিন একটা টেন্ডেন্সি ছিল একটা এরকম একটা প্রবণতা ছিল যে অ্যাসাইমেন্ট মানে আমরা একটু বেশি লেখার চেষ্টা করব। সেখানে এই পদ্ধতিটা বা এই প্রবণতাটা কিন্তু কি আমরা এখানে খাটাতে পারবো না অর্থাৎ এখানে আমাদের চেষ্টা করতে হবে খুবই অল্প লেখার এবং যতটুকু দরকার অর্থাৎ যত কম লেখা যায় একেবারে মূল মূল কথাগুলো আমরা লিখে দিব তাইলে কিন্তু কি আমরা শব্দের মধ্যে আমাদের এই অ্যাসাইনমেন্টটি আমরা শেষ করতে পারবো এবং দেখো যেই শিক্ষক আমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবে সে কিসের ভিত্তিতে মূল্যায়ন করবে আমাদের শিক্ষক দেখবে যে আমরা অর্থায়নের ধারণা উদাহরণ সহ নির্ভুলভাবে লিখতে পেরেছি কিনা যদি পেরে থাকি তাহলে আমাদেরকে কি চার নাম্বার দেওয়া হবে এবং সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের প্রক্রিয়া বর্ণনা করতে হবে উদাহরণসহ এরপরে আমাদের কি করতে হবে দেখো যে সরকারি ও ব্যবসায় অর্থায়নের দেশীয় ও বিদেশি উৎস চিহ্নিত করে ব্যাখ্যা করতে হবে অর্থাৎ আমরা যে যে অর্থায়নের উৎস বলতে যা জানি সরকারি অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়নের যেই দেশি এবং বিদেশি যেই উৎসগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমাদের লিখতে হবে এবং এরপরে কি নিয়ে লিখতে হবে দেখো সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের ব্যয়ের যথাযথ খাত উল্লেখপূর্বক ব্যাখ্যা করতে হবে যদি আমরা আমাদের এই অ্যাসাইনমেন্টটি খুব সুন্দরভাবে সমাধান করতে পারি তাহলে এই অ্যাসাইনমেন্টের জন্য আমাদের সর্বোচ্চ যে ষোলো নাম্বার সেটা কিন্তু কি আমরা পেয়ে যাব। এবং দেখো এখন আমরা যেই ক্লাসটি করব। আমরা কেউ চেষ্টা করব না এই ক্লাসটি বা এই যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটা হুবহু কপি করে লিখে দেওয়ার আমরা চেষ্টা করব এই ক্লাসটি মনোযোগ সহকারে করার এবং এই ক্লাস করার পরে আমরা যতটুকু শিখতে পারলাম বা যতটুকু জানতে পারলাম এই জানার আলোকে বা শেখার আলোকে তুমি তোমার মতো করে এই অ্যাসাইনমেন্টটি উত্তর করার চেষ্টা করবে কারণ কি দেখো তুমি যদি তোমার মতো করে বা তুমি বুঝে এরপরে অ্যাসাইনমেন্টের উত্তরটি করো তাহলে দেখো এখানে শিক্ষণ ফল বলতে একটা ঘর আছে অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের উত্তরটি করলে আমরা কি কি বিষয় সম্পর্কে শিখতে পারবো দেখো অর্থায়নের ধারণা বর্ণনা করতে পারবো এরপর কি অর্থায়নের বিভাগ বিশ্লেষণ করতে পারবো যেহেতু এই করোনা পরিস্থিতির মধ্যে আমাদের বিদ্যালয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এই কারণে কিন্তু আমাদের পড়াশোনা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে আমরা যদি আরও পড়াশোনা না করি শুধু শুধু একটা অ্যাসাইনমেন্ট কপি করে লিখে দেই তাহলে কিন্তু ক্যামের পড়াশোনা আর হবে না এবং আমাদের যে পরবর্তীতে যখন পরীক্ষাগুলো হবে ওই পরীক্ষাগুলোর প্রিপারেশনও কিন্তু আমাদের জন্য ভালোভাবে হবে না এই জন্য আমরা চেষ্টা করব যে অ্যাসাইনমেন্টের ক্লাসটি করার পরে আমরা যতটুকু বুঝতে পারব সেই আলোকে আমরা আমাদের নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টের উত্তর করব। দেখো বন্ধুরা আমাদের এই অ্যাসাইনমেন্টটি কী বিষয়ের উপরে লিখতে বলেছে বলেছে সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের সম্পর্ক বিশ্লেষণ এই বিষয়ে আমরা লিখবো এবং আমাদের প্রথমেই লিখতে বলেছে অর্থের ধারণা সম্পর্কে দেখো আমাদের কিন্তু ওইখানে ক খ গ এরকম কোনো সিরিয়াল করে তারা দেয়নি এই কারণে আমরাও অ্যাসাইনমেন্টের মধ্যে কি এগুলো কিছু লিখবো না অর্থাৎ এরকম মানে লেখার চেষ্টা করবো দেখো আমরা প্রথমে অর্থায়নের ধারণাটা দেই দেখো আমরা কি লিখেছি অর্থায়নের মূল কাজ হলো তহবিল সংগ্রহ ও তার ব্যবহার ব্যবস্থাপনা এবং বিনিয়োগ করা আমাদের দৈনন্দিন জীবনে অর্থের প্রয়োজন দেখো বন্ধুরা এখানে প্রয়োজন হবে আমাদের মানে সামান্য একটু টাইপিং মিস্টিক আর ব্যবসায় প্রতিষ্ঠান অর্থ ছাড়া সম্পূর্ণ অচল অর্থ দেখো বন্ধুরা আমরা কিন্তু খুব ভালো মতোই জানি যে অর্থায়ন কাকে বলে আমরা জানি যে আমাদের যে কোনো কাজের জন্য তহবিল সংগ্রহ বা তহবিল ব্যবস্থাপনার যেই প্রক্রিয়া রয়েছে সেই তহবিল সংগ্রহ বা তহবিল ব্যবস্থাপনার প্রক্রিয়াকে আমরা কি বলি অর্থায়ন বলি এবং দেখো যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই অর্থায়ন বা টাকা এটা কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ কোনো টাকা ছাড়া বা অর্থ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান কি কখনোই চলতে পারে না এবার দেখো এজন্যই অর্থায়নকে ব্যবসা প্রতিষ্ঠানের হৃৎপিণ্ড বলা হয় একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন কোন কোন উৎস থেকে তা সংগ্রহ করার জন্য লাভজনক এবং কোন প্রজেক্টে বা সম্পদে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি মুনাফা হবে সেই সকল বিষয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের যে কার্যাবলী তাকেই কি বলা হয় অর্থায়ন বলা হয় তাহলে দেখো আমরা যদি আর একটু পরিষ্কারভাবে এইখানে ধারণা করি দেখো আমরা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চাই আমরা কিন্তু কি ব্যবসায় পরিকল্পনার মধ্যে এই ব্যাপারটাও অন্তর্ভুক্ত রাখি যে আমাদের ব্যবসায় কত টাকা মূলধন দরকার পড়বে এই মূলধনটা আমরা কোন জায়গা থেকে সংগ্রহ করব সংগ্রহ করা হলে এই টাকাটি আমরা কোন টাকা বা কত টাকা কোন কোন খাতে ব্যয় বা বিনিয়োগ করব। এই এই সকল চিন্তা পুরো চিন্তাটাকেই একসাথে আমরা কি বলি অর্থায়ন বলি যেমন উদাহরণ হিসাবে আমরা এখানে কি দিয়েছি দেখো এবং উদাহরণ কিন্তু আমাদের দিতে হবে কারণ আমাদের বলে দিয়েছে উদাহরণ সকল তো উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মেশিন ক্রয় বাবদ খরচ কাঁচামাল ক্রয় বাবদ খরচ এবং কি শ্রমিকের মজুরি প্রদান এগুলো সবগুলোই কি আমাদের অর্থায়ন প্রক্রিয়ার মধ্যে পারি অর্থায়ন বলতে পারি তো দেখো এতক্ষণ আমরা কি করলাম আমাদের অর্থায়নের ধারণা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করলাম এরপরে আমাদের বলেছে যে সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতে এখন আগে আমরা সরকারি অর্থায়নের প্রক্রিয়া নিয়ে একটু আলোচনা করি দেখো সরকারি অর্থায়ন প্রক্রিয়া প্রতি বছর সরকার আয় ব্যয়ের প্রাক্কলিত হিসাব করে বাজেট পেশ করে আর সরকারের বার্ষিক আয় কোন কোন উৎস থেকে সংগ্রহ করা হবে এবং বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণ ব্যয় করা হবে তা নির্ধারণ করাকে সরকারি অর্থায়ন বলে অর্থাৎ দেখো বন্ধুরা সরকারের যেই আর্থিক পরিকল্পনা রয়েছে সেটাকেই কিন্তু কি আমরা সরকারি অর্থায়ন বলি অর্থাৎ এই যে আমাদের জুন এবং জুলাই মাসে জাতীয় সংসদে বাজেট অধিবেশন পেশ করা হয় অর্থাৎ ওইখানে একটা বাজেট পাশ করা হয় এই বাজেটটাই কিন্তু কি সরকারি অর্থায়ন এই বাজেটের মধ্যে আগামী এক বছরে সরকার রাষ্ট্রের উন্নয়নে এবং রাষ্ট্রে বসবাসকৃত জনগণের উন্নয়নে কত টাকা কোন কোন খাতে ব্যয় করবে এবং এই যে ব্যয় করবে এই ব্যয়কৃত টাকাটি সরকার কোন কোন খাত থেকে কিভাবে উপার্জন করবে এই পুরো প্রসেসটাকেই একসাথে কি বলা হয় সরকারি অর্থায়ন বলা হয় এবং সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা বা সমাজ কল্যাণ করা দেখো এই জায়গায় দেখা আছে যে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হল সমাজ কল্যাণ করা যেমন কি দেখো উদাহরণ হিসাবে রাস্তাঘাট সেতু সরকারি হাসপাতাল আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা সামাজিক অবকাঠামো ইত্যাদি অর্থাৎ সরকার আমাদের জন্য কি কি খাতে টাকাগুলো ব্যয় করে সেটাই হচ্ছে কি সরকারি অর্থায়নের উদাহরণ সরকারি অর্থায়ন বলতে সরকার কর্তৃক অর্থ সংগ্রহ ব্যবহার নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন সহ যাবতীয় আর্থিক কার্যাবলীকে বোঝায় ব্যয় নির্বাহের জন্য সরকারকে আয়কর মূল্য সংযোজন কর আমদানি ও রপ্তানি শুল্ক সঞ্চয়পত্র প্রাইস বন্ড ট্রেজারি বিল বিক্রয় ইত্যাদি বিক্রয় থেকে অর্থ আয় করতে হয় অর্থাৎ দেখো সরকার কি করে এই যে আয় কর আমদানি শুল্ক রপ্তানি শুল্ক সঞ্চয়পত্র প্রাইজ বন্ড ট্রেজারি বিল এইগুলোর মাধ্যমে যেই অর্থগুলো সংগ্রহ করে ওই অর্থগুলোই কিন্তু কি আবার জনগণ বা রাষ্ট্রের কল্যাণের জন্য রাস্তাঘাট নির্মাণ সেতু সরকারি হাসপাতাল স্কুল কলেজ এবং বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো খাতে ব্যয় করে শুধুমাত্র কি জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে এরপর দেখো বন্ধুরা আমরা কিন্তু ওই একই প্রশ্নের মধ্যে আছি অর্থাৎ আমাদেরকে কি বলেছিল সরকারি অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়নের প্রক্রিয়া বর্ণনা করতে আমরা এতক্ষণ সরকারি অর্থায়নের প্রক্রিয়া দেখলাম এখন আমরা ব্যবসায় অর্থায়নের প্রক্রিয়া দেখি দেখো ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করা এবং সংগৃহীত অর্থের সঠিক ব্যবহার করাই ব্যবসায় অর্থায়নের অন্তর্গত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন বন্টন ও তাদের সহায়ক যাবতীয় কার্যাবলীকে ব্যবসায় বলে আর ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী সম্পাদনের জন্য যে অর্থায়ন করা হয় তাকে কি বলা হয় বন্ধুরা ব্যবসায় অর্থায়ন বলা হয় অর্থাৎ দেখো বন্ধুরা আমরা যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি আছে জেনেও কোনো অর্থায়ন করব তাকে কিন্তু আমরা কি বলবো ব্যবসায় অর্থায়ন বলবো এবং ব্যবসায় অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা এবং আমি চেষ্টা করেছি একটা রাইটারের সংজ্ঞা দেওয়ার দেখো এখানে কি বলা হয়েছে ইডব্লিউ ওয়ার্কার এর মতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলির পরিকল্পনা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ ও কর্মকাণ্ডের প্রয়োগকে ব্যবসায় অর্থায়ন বলে দেখো বন্ধুরা আমরা চাইলে কিন্তু এটা আরও অনেক কিছু লিখতে পারতাম আরও অনেক ডিটেলস লিখতে পারতাম কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট শুরুর পূর্বেই কিন্তু তার আমাদের বলে দিয়েছে যে এই অ্যাসাইনমেন্টটি আমাদের লিখতে হবে দুইশো শব্দের মধ্যে এই কারণে কি আমরা চাইলেও এই অ্যাসাইনমেন্টটি অনেক বড় করে লিখতে পারবো না যতটুকু সম্ভব যত ছোট করে লেখা যায় আমাদের জন্য কি ততই ভালো হবে দেখো বন্ধুরা এতক্ষণ আমরা কি করলাম আমাদের সরকারি অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়নে যেই প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো আমরা ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করেছি এখন দেখো এরপরের প্রশ্নে আমাদের বলেছে সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের দেশীয় এবং বৈদেশিক যেই উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো সম্পর্কে আলোচনা করতে আমরা পর্যায়ক্রমে লিখবো আমরা প্রথমে লিখে রেখেছি সরকারি অর্থায়নের দেশি ও বৈদেশিক উৎসসমূহ অর্থাৎ সরকারি অর্থায়নের কিভাবে দেশীয় উৎস কোনগুলো এবং বৈদেশিক উৎস কোনগুলো সেই বিষয়ে আমরা আলোচনা করব দেখো সরকার জনগণের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ কর আরোপের মাধ্যমে যে রাজস্ব সংগ্রহ করে তাকে কর হতে আয় বলে দেখো অপরদিকে কর ছাড়া অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আদায় ও অর্থ বা আদায়কৃত অর্থ হতেও যে আয় করা হয় তাকে কর বহির্ভূত আয় বলে এবার দেখো সরকারি অর্থায়নের দেশীয় ও বিদেশীয় উৎসের চারটি উৎস আমরা এখন কি করব। নিচে বর্ণনা করার চেষ্টা করব দেখো প্রথমটাই হচ্ছে কি আমাদের মুনাফার অংশ মুনাফার অংশটা কি দেখো সরকারি শিল্প কারখানার তথ্য কোম্পানি সমূহের মুনাফা ও লভ্যাংশ থেকে সরকার প্রচুর আয় হয়ে থাকে সরকার যে সকল প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আমরা যেটাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলি দেখো রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা কিন্তু দেখো তারা তো তারাও তো শেষে একটা ব্যবসায় প্রতিষ্ঠান তারা জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি তারাও কিন্তু অল্প অল্প মুনাফা অর্জন করে সেটা আসলে অর্থের তুলনায় বা আমরা যদি টাকার অঙ্কে খুব কম এমন কিন্তু না এবং এই ব্যবসায় থেকে যেই পরিমাণ টাকা তাদের মুনাফা হচ্ছে এটাও কিন্তু কি সরকার দিন শেষে রাষ্ট্রের বা রাষ্ট্রের যেই সকল জনগণ রয়েছে জনগণের কল্যাণ সাধনের জন্য ব্যয় করে ফেলে এই কারণে কি এই মুনাফার অংশটা এটাও কিন্তু কি সরকারের একটা অর্থায়নের উৎস এরপর দেখো কী দাব আছে সরকারি সম্পদ সরকার সম্পত্তি দেশে বিভিন্ন জায়গায় প্রচুর সরকারি সম্পত্তি রয়েছে যেমন দেখো এখানে আমরা কী বলতে পারি যেমন খাল বিল নদী বন সরকারি বাস জমি ইত্যাদি দিয়ে সরকার প্রচুর অর্থ উপার্জন করে থাকে অর্থাৎ সরকারি যে সকল সম্পত্তি রয়েছে দেখো বন্ধুরা সরকার চাইলে কিন্তু তাদের সম্পত্তিগুলো কোনো কোম্পানিকে বা যে কোনো প্রতিষ্ঠানকে বা যে কোনো ব্যক্তিকে লিজ দেওয়ার মাধ্যমে সরকার কি করতে পারে ওইখান থেকে বিরাট অঙ্কের একটা অর্থ উপার্জন করতে পারে যেটা সরকার প্রয়োজনে রাষ্ট্রের উন্নয়নে বা জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে ব্যয় বা বিনিয়োগ করতে পারবে এরপর দেখো আমাদের তিন নম্বর উৎস আমরা কি লিখেছি দেখো তিন নম্বর উৎস হচ্ছে বিশেষ কর দেখো কোন এলাকার উন্নয়নমূলক কাজ যেমন রাস্তাঘাট বিদ্যুৎ গ্যাস অবকাঠামোগত উন্নয়নের ফলে ওই এলাকার জমির দাম যায় কি হয় বন্ধুরা বেড়ে যায় কিন্তু এটি এলাকার অর্জিত আয় এই আয় বৃদ্ধিতে এলাকার জনগণের কোনো অবদান নেই আর এই ক্ষেত্রে যেসব লোক বা প্রতিষ্ঠান বিশেষভাবে লাভবান হয় আয়ের উপরে অর্থাৎ তাদের আয়ের উপরে সরকার বিশেষভাবে কর আরোপ করে যেটাকে আমরা কি বলি বিশেষ কর এরপরে দেখো বন্ধুরা আমাদের চার নাম্বার যেই উৎস রয়েছে অর্থাৎ এখানে আমরা কি করব। চারটি করে উৎস লিখব কারণ আমাদেরকে বলেই দিয়েছে আমরা যদি চারটি করে উৎস লিখি তাহলে কি আমরা আমাদের এই প্রশ্নের জন্য যে নির্ধারিত চার নাম্বার রয়েছে সেটা আমরা পেয়ে যাব দেখো এখানে কি বিবিধ বা অন্যান্য যে সকল উৎস আছে দেখো সরকার অনেক সময় ক্ষতিপূরণ পুরস্কার ও বৈদেশিক সাহায্য হতে অনেক আয় করে থাকে এটা কিভাবে খেয়াল করে দেখো দেখো সরকার বা বিভিন্ন রাষ্ট্র কী করে যদি অন্য কোনো রাষ্ট্রের দ্বারা আমাদের দেশের বা আমাদের রাষ্ট্রের কোনো স্বার্থের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু কি অন্য রাষ্ট্রগুলো অর্থাৎ বিদেশি যে রাষ্ট্রগুলো আছে তারা আমাদেরকে কি করবে ক্ষতিপূরণ প্রদান করবে অনেক রাষ্ট্র আছে তারা আমাদেরকে কি করে পুরস্কার প্রদান করে যে কোনো কাজে অবদান রাখার জন্য অর্থাৎ আমরা যদি পরিবেশ উন্নয়নে অবদান রাখতে পারি তাহলে আমরা ওইখান থেকে কিছু টাকা পুরস্কার পাব। এরপর দেখো আমাদের বৈদেশিক কিছু সাহায্য আমরা পাই যেহেতু বাংলাদেশ উন্নয়ন মানে উন্নত দেশ না বাংলাদেশ এখনও কি একটা উন্নয়নশীল দেশ অর্থাৎ বাংলাদেশের যেই অবকাঠামোগত সুবিধা রয়েছে বা অন্যান্য যে সকল সুবিধা রয়েছে সেগুলোকে ধীরে ধীরে গড়ে উঠছে এখনও কি সম্পূর্ণ গড়ে ওঠেনি এই কারণে কি বাংলাদেশ এখনও প্রথম সারির দলগুলোর সাথে একসাথে চলতে পারে না এই কারণে যে সকল প্রথম সারির দেশ রয়েছে তারা কি করে আমাদের মতো তুলনামূলক একটু কম গরিব যে সকল দেশ রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করে এবং এই আর্থিক সহায়তা বা স্বার্থ বা অর্থ এটাও কিন্তু কি আমাদের সরকারি অর্থায়নের একটা বৈদেশিক উৎস এরপরে দেখো বন্ধুরা এখন আমরা কি করব। আমাদের ব্যবসায় অর্থায়নের দেশি ও বৈদেশিক যেই উৎসগুলো রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায় কার্য পরিচালনার জন্য অর্থায়নকে কী বলা হয় ব্যবসায় অর্থায়ন বলা হয় অর্থাৎ আমরা যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ পরিচালনা করব বা কোনো অর্থায়ন কার্য পরিচালনা করবো সেটাকেই কিন্তু কি আমরা ব্যবসায় অর্থায়ন বলবো এবার দেখো ব্যবসা অর্থনের উৎসগুলো কি কি আছে একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস উদ্যোক্তাগণ কর্তৃক সরবরাহকৃত মূলধন শেয়ার অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল অভ্যন্তরীণ উৎস হিসাবে বিবেচনা করা হয় এবার দুই নম্বরে কি বলা আছে বাহ্যিক উৎস মালিকানা ও উদ্যোক্তার নিজস্ব মূলধন এবং অবন্টিত মুনাফা ছাড়াও ঋণ হিসাবে যে সমস্ত উৎস হতে অর্থ সংগ্রহ করা হয় তাকে বাহ্যিক উৎস বলা হয় এরপর দেখো তিন নাম্বারে কি বলা হয়েছে দেশীয় উৎস দেখো প্রাপ্য বিল তারপরে কি বলা হয়েছে প্রাপ্য বিল বাট্টাকরণ তারপর হচ্ছে প্রদেয় বিল বাণিজ্যিক পত্র ক্রেতা হতে অগ্রিম গ্রহণ বন্ধুকীকরণ বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক ও গ্রামীণ মহাজন ও সুদের কারবারি এগুলো হচ্ছে কি আমাদের দেশীয় উৎস একবারে সব লিখে দিয়েছি এরপর আন্তর্জাতিক উৎস কোনগুলো দাতা দেশ ও সংস্থা কর্তৃক সহায়তা বা সাহায্য ঋণ দান অনুদান ইত্যাদি তো দেখো বন্ধুরা এখন আমরা কি করব। আমাদের এই অ্যাসাইনমেন্টের সর্বশেষ যেই টপিকটি ছিল অর্থাৎ সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের ব্যয়ের খাত এই সম্পর্কে আমরা লিখবো দেখো একটি মুনাফা বা একটি মুনাফা সর্বাধিকরণ এর উদ্দেশ্যে দুর্বলতাগুলো দূর করে সঠিকভাবে সম্পদ পরিমাপ করে তা ব্যয় করা হয় একটি ফার্মের মুনাফা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় ফার্মের দীর্ঘমেয়াদী মূল্য এর প্রবিধি বিনিয়োগকারীদের ঝুঁকির মধ্যে এর শেয়ার মূল্য ও শেয়ার মূল্য লভ্যাংশ ইত্যাদি ব্যয় করা হয়ে থাকে দেখো এটা হচ্ছে কি আমাদের মূলত ব্যবসায় অর্থায়নের ব্যয় দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা কি করে তারা তাদের শেয়ারের মূল্য বৃদ্ধির জন্য টাকা ব্যয় করে শেয়ারের মূল্য কিভাবে বৃদ্ধি পাবে তারা যদি তাদের ব্যবসায়িক অবকাঠামোগুলো খুব সুন্দরভাবে সাজাতে পারে ব্যবসায় মুনাফার পরিমাণ বেশি দেখাতে পারে তাহলেই কিন্তু কি ব্যবসায় শেয়ারের দাম বেড়ে যাবে এবং এই শেয়ারের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীকে কিন্তু কি তার মূলধনের যে উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো খরচ করতে হবে এরপরে আমরা যদি আসি দেখো সরকারি অর্থায়নে প্রথম ব্যয় পরিমাণ নির্ণয় করা হয় এবং সে অনুযায়ী বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয় অর্থাৎ দেখো আমরা সবাই জানি সরকারি অর্থায়নের বৈশিষ্ট্যই হচ্ছে এটি যে সরকারি অর্থায়ন প্রথমে কি করে ব্যয়ের খাত নির্ধারণ করে অর্থাৎ আগামী এক বছরে সরকার কোথায় কোন খাতে কত টাকা বিনিয়োগ করবে এই ব্যয়ের খাতটা সে আগে নির্ধারণ করে বা নির্ণয় করে নির্ণয় করার পরে এরপরে সে চিন্তা করে যে এই যে আমি যত টাকা ব্যয় করব অর্থাৎ সরকার যত টাকা ব্যয় করবে এই টাকাগুলো তারা কোন খাত থেকে আয় করবে এরপরে গিয়ে তারা কি করে আয়ের খাতগুলো নির্ধারণ করার চেষ্টা করে দেখো সরকারি অর্থায়নের ক্ষেত্রে বিভিন্ন আইন ও ব্যয় খাত বাজেটের বিভিন্ন ব্যয় খাতের মাধ্যমে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় যখন সরকারি অর্থায়নের ক্ষেত্রে আয় অপেক্ষা ব্যয় বেশি হয় তখন তাকে ঘাটতি বাজেট বলে আবার সরকারি অর্থায়নের ক্ষেত্রে দেখো সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ একটি দেশের সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতসমূহে অর্থ বিনিয়োগ করতে হয় বা অর্থ ব্যয় করতে হয় যেমন কি দেখো রাস্তাঘাট সেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হাসপাতাল আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা সামাজিক অবকাঠামো ইত্যাদি এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে আয় সংগ্রহ করতে হয় দেখো বন্ধুরা এটাই কিন্তু ছিল কি আমাদের দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের ফিনান্স ও ব্যাংকিংয়ের প্রথম একটা অ্যাসাইনমেন্টের সমাধান এবং দেখো বন্ধুরা তোমাদের আরো অন্যান্য যে সকল অ্যাসাইনমেন্টগুলো রয়েছে এখন তো প্রথম অ্যাসাইনমেন্ট এটা অর্থাৎ পরবর্তীতে যে অ্যাসাইনমেন্ট চালু করা হয়েছে এটা খুব সম্ভবত চতুর্থ সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট এবং দেখো তৃতীয় সপ্তাহে বা চতুর্থ সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট পরবর্তীতে তোমাদের আরও যে সকল গুলো দিবে এবং এই সপ্তাহেরই তোমাদের অন্যান্য বিষয়ে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সকল অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু কি তোমরা এই টেকনিক ইজি এডুকেশন এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং এর পাশাপাশি তোমরা সবাই জানো যে আমাদের এই টেকনিক ইজি এডুকেশন এটারও কিন্তু কি আরও অনেকগুলো চ্যানেল রয়েছে আমরা এটাকে বলতে পারি আরও অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে যেমন আমাদের টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ এখানে আমরা সকল বোর্ড পরীক্ষার সকল বইয়ের সৃজনশীল সমাধান পাচ্ছি আমাদের টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ কিউ এখানেও কিন্তু কি আমাদের বইয়ের যে সকল এমসিকিউ রয়েছে আমাদের বোর্ড পরীক্ষার যে সকল এমসিকিউ রয়েছে সকল এমসিকিউগুলোর সমাধান কিন্তু কি আমরা এই টেকনিক ইজি এডুকেশন এমসিকিউতে পেয়ে যাব। এবং আমরা সবাই জানি যে আমাদের সবার প্রিয় সুমন ভাই সে কিন্তু কি খুবই চমৎকার ম্যাথ ক্লাস নেয় এবং তোমরা যারা এই সুমন ভাইয়ের এক্সক্লুসিভ ম্যাথ ক্লাসগুলো করতে চাও তোমরা কিন্তু কি সুমন রেজা নামে যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে তোমরা চেলে ওই চ্যানেলগুলোতেও ঘুরে আসতে পারো তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম